স্ত্রীর মৃত্যু, শ্যালকের স্ত্রীকে বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে দিল জামাই, ঘটনায় শিশু সহ চারজনের মৃত্যু। নিজের স্ত্রীর মৃত্যুর পর শ্যালকের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেন, এই বিয়েতে শ্বশুরবাড়ির লোকজন রাজি না হওয়ায় শ্বশুরবাড়িতেই আগুন লাগিয়ে দিল গুণধর জামাই, ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে জামাইয়েরও। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে। মৃতদের নাম রমজান শেখ, কোবরা বিবি, তাহেরা বিবি ও তৌসিফ শেখ। জানা গেছে রমজান শেখের স্ত্রী 1.5 বছর আগে মারা যান, এরপর শ্বশুরবাড়ির এক শ্যালকের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেয় রমজান, কিন্তু কেউ রাজি না হওয়ায় শ্বশুরবাড়িতে মাঝে মধ্যে এসে অশান্তি করত সে। এদিন অশান্তি চলাকালীন বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় রমজান। এই ঘটনায় মোট 6 জন জখম হন, হাসপাতালে এক শিশুসহ 4 জনের মৃত্যু হয়। এ বিষয়ে গাজীউদ্দিন শেখ বলেন, রমজান একবার ভোটে দাঁড়িয়েছিল, ভোটে লড়তে ওর স্ত্রী অর্থাৎ আমার বোনের কাছে টাকা চায়, বোনের মুখের দিকে তাকিয়ে আমি লোন করে 40,000 টাকা দিয়েছিলাম, ভোটে হেরে সেই টাকা ফেরত দেয়নি, টাকা নিয়ে অশান্তিতে বোন আত্মহত্যা করে। এরপর থেকেই রমজান বাড়িতে এসে নানা কারণে অশান্তি করত, এদিন অশান্তি চলাকালীন ঘরে আগুন লাগিয়ে দেয়। ও ওর বাড়ি হয়েছে সাবদিয়ে পড়িয়াগ্রাম, পড়িয়াগ্রাম থেকে এসে বাস করে দিয়ে চলে গেল, পার্টিতে ডাকাইছে, তা আমার বোনকে বুঝাই তোর বাপের বাড়িতে টাকা নিয়ে, আমার বাপ মা দিতে পারেনি, যতক্ষণে কাটতে ততক্ষণে খাই, আমরা যতক্ষণে কাটলে ততক্ষণে খাই, কেউ দেয়নি, আমি 40,000 টাকা লোন দিয়েলাম ওই লোন, আর আমার বোন কেউ ওখানে লোন তোলা করা 4-5টা, তারপর ওই লোনের লেগে আপনার অশান্তি হইতো জামাইয়ের সঙ্গে, জামাইয়ের সঙ্গে, তারপর আমার বোনটাও আবার সুসাইড করে বা মারা যায় বা মারে তাকে, 8-9 মাসের পর আবার আমাদের ওই ফ্যামিলির বাড়িতে এইসব কাণ্ড। শ্বশুরবাড়ির অপর এক সদস্যা বলেন, আচমকায় খুব জোরে শব্দ হয়, বাইরে বেরিয়ে দেখি চারিদিকে আগুন জ্বলতে থাকে, মুহূর্তে আগুন লেগে যায় চারদিকে, একবারে সম্পূর্ণ আওয়াজ বোমের আওয়াজ, আমরা বলছি কিছু এলো নাকি বাড়িতে, আমরা ভয়ে সব আগুনে নামছি, তো আমাদের আমার বেটা ছেলে বলছে যে মা তুমি বাইরে যেও না, তাহলে ধামো বেটা আমি দেখি আসি, নিজে বের হয়েছি, তো সব এরকম রাস্তার আছে, সব সোয়াইন থুয়ে আছে বাইরে বাইরে, আগুন বাড়িতে হচ্ছে, ইয়ারা বলছে যে আমরা পুড়ে গেলাম, জ্বলি গেল, জ্বলি গেল, জ্বলি গেল, এরকম ভাবে জামাই করেছে, হ্যাঁ জামাই সাথে ঝামেলা আছে, জামাই করেছে, আর স্ত্রীকে 9-10 মাস হলো আগে, আর স্ত্রীকে মেরে আছে বিষ খাওয়ায়, সেই ঝামেলাই ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বহরমপুর। নিজের স্ত্রীর মৃত্যুর পর শ্যালকের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেন, এই বিয়েতে শ্বশুরবাড়ির লোকজন রাজি না হওয়ায় শ্বশুরবাড়িতেই আগুন লাগিয়ে দিল গুণধর জামাই, ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে জামাইয়েরও। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে। মৃতদের নাম রমজান শেখ, কোবরা বিবি, তাহেরা বিবি ও তৌসিফ শেখ। জানা গেছে রমজান শেখের স্ত্রী 1.5 বছর আগে মারা যান, এরপর শ্বশুরবাড়ির এক শ্যালকের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেয় রমজান, কিন্তু কেউ রাজি না হওয়ায় শ্বশুরবাড়িতে মাঝে মধ্যে এসে অশান্তি করত সে। এদিন অশান্তি চলাকালীন বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় রমজান। এই ঘটনায় মোট 6 জন জখম হন, হাসপাতালে এক শিশুসহ 4 জনের মৃত্যু হয়। এ বিষয়ে গাজীউদ্দিন শেখ বলেন, রমজান একবার ভোটে দাঁড়িয়েছিল, ভোটে লড়তে ওর স্ত্রী অর্থাৎ আমার বোনের কাছে টাকা চায়, বোনের মুখের দিকে তাকিয়ে আমি লোন করে 40,000 টাকা দিয়েছিলাম, ভোটে হেরে সেই টাকা ফেরত দেয়নি, টাকা নিয়ে অশান্তিতে বোন আত্মহত্যা করে। এরপর থেকেই রমজান বাড়িতে এসে নানা কারণে অশান্তি করত, এদিন অশান্তি চলাকালীন ঘরে আগুন লাগিয়ে দেয়। ও ওর বাড়ি হয়েছে সাবদিয়ে পড়িয়াগ্রাম, পড়িয়াগ্রাম থেকে এসে বাস করে দিয়ে চলে গেল, পার্টিতে ডাকাইছে, তা আমার বোনকে বুঝাই তোর বাপের বাড়িতে টাকা নিয়ে, আমার বাপ মা দিতে পারেনি, যতক্ষণে কাটতে ততক্ষণে খাই, আমরা যতক্ষণে কাটলে ততক্ষণে খাই, কেউ দেয়নি, আমি 40,000 টাকা লোন দিয়েলাম ওই লোন, আর আমার বোন কেউ ওখানে লোন তোলা করা হচ্ছে 4-5টা, তারপর ওই লোনের লেগে আপনার অশান্তি হইতো জামাইয়ের সঙ্গে, জামাইয়ের সঙ্গে, তারপর আমার বোনটাও আবার সুসাইড করে বা মারা যায় বা মারে তাকে, 8-9 মাসের পর আবার আমাদের ওই ফ্যামিলির বাড়িতে এইসব কাণ্ড। শ্বশুরবাড়ির অপর এক সদস্যা বলেন, আচমকায় খুব জোরে শব্দ হয়, বাইরে বেরিয়ে দেখি চারিদিকে আগুন জ্বলতে থাকে, মুহূর্তে আগুন লেগে যায় চারদিকে, একবারে সম্পূর্ণ আওয়াজ বোমের আওয়াজ, আমরা বলছি যে কিছু এলো নাকি বাড়িতে, আমরা ভয়ে সব আগুনে নামছি, তো আমাদের আমার বেটা ছেলে বলছে যে মা তুমি বাইরে যেও না, তাহলে ধামো বেটা আমি দেখি আসি, নিজে বের হয়েছি, তো সব এরকম রাস্তার আছে, সব সোয়াইন থুয়ে আছে বাইরে বাইরে, আগুন বাড়িতে হচ্ছে, ইয়ারা বলছে যে আমরা পুড়ে গেলাম, জ্বলি গেল, জ্বলি গেল, জ্বলি গেল, এরকম ভাবে জামাই করেছে, হ্যাঁ জামাইয়ের সাথে ঝামেলা আছে, জামাই করেছে, আর স্ত্রীকে 9-10 মাস হলো আগে, আর স্ত্রীকে মেরে আছে বিষ খাওয়ায়, সেই ঝামেলাই ছিল।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বহরমপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।